ওহ সিনা, মানে ওহ মতো নামাজ আদায় করা, ওহ অনুযায়ী নামাজ পড়া। যদি ওহ আইসে না এমত অবস্থায় যদি আমি নামাজ পড়ি নামাজ হইব নি, ওই তো নাই, আজান দিল আজান ওই তো নাই। এই জন্য ওহ মতো নামাজ আদায় করা যায়। যে মাগরিবর ওয়াক্তটা কোন সময় আসে, যে মাগরিবর ওয়াক্তটা হলো আউয়াল ওয়াক্তিল মাগরিবি হিনা তাগরিবু শামসু ওয়া আখিরু ওয়াক্তিহা হিনা তাগিবু শাফাকে। মাগরিবর ওয়াক্তটা শুরু হয় যখন সূর্য অস্ত যায়, সূর্য যে সময় ডুবে যায়, ডুবার সাথে সাথে মাগরিবর ওয়াক্ত শুরু হয়। কতক্ষণ পর্যন্ত তাকে সূর্যটা ডুবার বাদে পশ্চিম আকাশে লালিমা একটা রেখা দেখা দেয়, লাল লাল ভাব বোঝা যায় যেমন এখনো সূর্যের আলো রয়েছে। এই লালিমা রেখাটাকে শফক বলা হয়। এই শফকটা যতক্ষণ পর্যন্ত দেখা যাইব ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত। এই শফকটা ডুবার বাদে, এই শফকটা অদৃশ্য হওয়ার বাদে, এই লালিমা রেখাটা অদৃশ্য হওয়ার বাদে আয় সাদা একটা রেখা। এই সাদা রেখাটা কিছুক্ষণ থাকার বাদে সাদা রেখা গিয়ে আসবো অন্ধকার। এই অন্ধকার যখন আসে তখন থেকে এশার ওয়াক্ত শুরু হয়ে যায়। আর ইমামে আজম আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে হলো যে এই লালিমা রেখাটা ডুবার পরেও যে সময় সাদা রেখাটা দেখা দিব, এই সাদা রেখা যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকবে। তাহলে মাগরিবের ওয়াক্ত মোট কত সময়? মুফাসসিরিনে কেরাম সহ আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাইহি তান বেহেশতি জেওরের মধ্যে আনছেন যে মাগরিবের ওয়াক্ত বেশি সময় থাকে না, সপ্তাহে মিলাইয়া সূর্য ডুবারটাকে নিয়া ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত সপ্তাহে মিলিয়া বড়জোর ঘন্টা কানে এবার ঘন্টা থাকে বা আরও কিছু কম। এর লাগে মাগরিবের সময় সবচেয়ে বেশি কম, এজন্যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেও আজান দিয়া নামাজ পড়ে নিতাম। তো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা আজান দেই না, কমপক্ষে দুই চার মিনিট বাদে দিই। কেন? যে যাতে করে পুরোপুরিভাবে সূর্যটা ডুবিয়া অস্তটা আই হয়। এজন্যে ইফতারের সময়েও যে সময় হুজুর হলে আজান দেই, হুজুর হলে কিন্তু ইফতার করিয়ার বাদে আজান দিই। এর লাগি কিদার লাগি আজান হয়ে গেলে আপনি মনে করতা যে পুরোপুরিভাবে অস্তটা আইচ্ছে, কারণ সন্দেহ দূরতার লাগি, সন্দেহ দূর হইবার লাগি সূর্য অস্ত যাওয়ার দুই চার মিনিট পরে আজান দিতা। খালি সূর্য অস্ত গেছে কি আজান দিলে এটা ঠিক নাই, ওখ আইচ্ছে আজান দিলে এটা ঠিক নাই। কারণ অনেক সময় দেখা গেছে সেহরির সময় হুজুর হলে বললাম ওখ শেষ, খানাফিনা বন্ধ করেন আল্লাহ আকবর, এটা নিয়ম নাই। খানাফিনা বন্ধ করাইতা পাঁচ মিনিট বাদে আজান দিতা, ওটাই হইল মাসআলা। তাহলে নিয়ম যে অক্তটা পূর্বপুরিভাবে আসুক, সেহরি খাওয়ার অক্ত শেষ হয়ে গেছে এখন বন্ধ, আর অক্তটা আসার বাদে আপনি আজান দিতা। কারণ অক্ত যদি আসার সময় যদি আজান দেন তাহলে আজানটা হইতো নাই, মকরু হয়ে যাবে যদি না আসে আজান, গড়ির টাইম তো বেরাজরাও লাগতে পারে আপনারটা। এর জন্যে অক্ত আসার চার পাঁচ মিনিট বাদে আজান দেওয়া হয়। তাহলে আমরা দেখলাম মাগরিবের নামাজ কোন সময় শুরু হবে বলে সূর্য অস্ত যাওয়ার দুই তিন মিনিট বাদ থাকি বা কমপক্ষে চার মিনিট বাদ থাকি আজান দিতা, আজান দেওয়ার থাকি অক্ত শুরু হবে। আর এই যে পশ্চিম আকাশের লালিমা রেখা অদৃশ্য হওয়ার বাদে সাদা রেখা পর্যন্ত মাগরিবের অক্ত কত সময়? সব মিলাইয়া এক ঘন্টা। সাফি মজবর মত হইল গীতা যে না আজান দেওয়ার বাদেও আরও সাইড রেখাত নামাজ পড়তা শান্তিভাবে, যে অন্যান্য রেখাত ফোড়া যায়, সাইড রেখাত সুন্নত ফোড়ার বাদে আপনি মাগরিবের নামাজ পড়তে পারবা। এই জন্য সৌদি আরব যারা যায় বা মিডিল ইস্ট যারা যায় তারা দেখবা মাগরিবের নামাজের বাদে একগুলো মানুষের সুন্নত কালো হয়ে যায় হয়ে যায়। কেন? এটা অধিকাংশ মানুষ সাফি মজবর, গতিকে তারার দৃষ্টিতে যে সময় আছে। আর হানাফি মজবর দৃষ্টিতে হলো যে না মাগরিবর আজানোর বাদে ও আসার বাদে ফরজর আগ পর্যন্ত আর কোনো নামাজ নাই, গতিকে সব নামাজের আগে দিয়ে সুন্নত আছে, মাগরিবর নামাজের আগে সুন্নত নেই। কেন নাই? যে ফরজিয়ত ফরজি ফরজটা যাতে অক্তের ভিতরে পড়া যায় এজন্য প্রথমেই কিন্তু ফরজ তিন রেখাত দেওয়া হয়েছে সময় সংকীর্ণতা ধরুন। এখন মনে করুক আপনি আবু হানিফা রহমতুল্লাহ মতে হইল যে মাগরিবর আজান দেওয়ার পরে আকামত দেওয়ার মধ্যখানে সময় মাত্র কত সময় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনবার হওয়া যায় অত সময় পর্যন্ত, অথবা সবচেয়ে ছোট সুরা ইন্না ওয়াতাইনা, ইন্না ওয়াতাইনাত মাত্র তিনটা আয়াত, এই তিনটা আয়াত পড়তে যত সময় লাগে অত সময় আজান এবং একামতের মধ্যখানে সময় দিতে পারবা। কিন্তু বর্তমান হাল জামানায় জরুরতে যে অজুখানার আসন সংখ্যা কম, মানুষের সমাগম বেশি, এমত অবস্থায় একসাথে সব মানুষে অজু করিয়া ইয়া জামাতে ফলার জন্যে সর্বোচ্চ দুই মিনিট সময় পর্যন্ত দেওয়া যায়। এর বেশি দিলে আবার মুকরু হইব, কখন যদি দুই রেখাত নামাজ পড়া যায় এইরকম সময় যদি দেওয়া হয় তাহলেও কিন্তু মুকরু।
এজন্য 2 মিনিট সময় পর্যন্ত দেওয়া যাইতে পারে যে 2 মিনিট পরেও কিন্তু কিছুটা মাগরিবের নামাজের লাগি প্রস্তুতি নিতে থাকে এই কারণ হইল জামাতটা শেষ করার বাদে যদি জামাত ভুল লাগে মনে করো গা 3 রাকাতের জায়গা 3 রাকাত সাইড রাকাত পড়েছি অথবা 2 রাকাত ইমাম সাহেব সালাম ফিরেছি কিন্তু নামাজ তো 3 রাকাত সাইড রাকাত পড়ে নিছি এখন সাইড রাকাত পড়ার বাদে কেউ লুকমাও দিছেন না নামাজ ইলে হয় নানি ঘটনা বলে আমি জানছি 3 রাকাত আমি বুঝছি আমি লুকমা দিছি না যদি আমার ভুল অনেক সময় ইলে হই যায় জানিও নিও তাই লুকমা দেন না কিন্তু মুক্তদির উচিত হইল কিতা কথা লুকমা দিতা যদি সত্যিকারে তাই বেড়া লাগাইবার লাগি লুকমা দিলে তাই গুনাগার হইবা আস্তটা জমাতে তাই নষ্ট করলা গুনাগার হইবা কিন্তু সত্যিকারে যদি ভুল হয় আর তাই সুধরিয়ে দেবার মতো ক্ষমতা থাকে তাহলে তাই লুকমা দিতে পারবা তো হাজির নেকেরা ভুল হয়ে গেল 3 রাকাত এখন কিতা করতা নামাজ দড়িয়ে পড়া লাগবো আবার আরো 3 রাকাত পড়তা পড়তেটা সময় যাইব এখন দেখা গেল 3 রাকাতের বাদে 2 রাকাতের সময় তাই এমন একটা কাম করছেন বা নামাজের মাঝে ইমাম সাহেব এমন একটা কাজ করছেন যার কারণে সুজদা ওয়াজিব হয়ে গেছে এখন ইমাম সাহেব সুজদাও দিছেন লাস্টে দেওয়ার পরে সুজদার যে বৈঠক ও বৈঠক হইয়া একজন মসবুক হইয়া নামাজে সরি গেছে মানে তাই আইতে আইতে লেট হইছে ইয়া দেখছেন যে একবার ভুল হইছে নামাজ অথবা দ্বিতীয়বার ও অথবা প্রথমবারের জমাতো শেষ বৈঠক হইয়া পাইছে তো শেষ বৈঠক সালাম পিটানির আগে যদি ইয়া ইমাম সাহেবের লগে শরীক হয়ে যায় তাহলে তাই জমাতর সব পাই দিবা জমাতর সব পাই দিবা এখন সালাম পিনারির বাদে মসবুকে তাই 3 রেখাত নামাজ একলা একলা পড়তা তাহলে সময়ের দরকার এই এজন্যে দেখো কে ফয়লা 3 রেখাত আজান দেওয়ার বাদে আপনি যদি নামাজও তাড়াতাড়ি পড়তা এজন্যে যে ফয়লা যদি ভুল লাগি যায় দ্বিতীয়বার আপনি আরও 3 রেখাত পড়তা হইল 6 রেখাত মসবুকে আরও পড়তা একলা একলা তাই যদি শেষ বৈঠক হয় না আরও 3 রেখাত তেন 9 রেখাত এই 9টা রেখাত নামাজ পড়তে কতটা সময়ের দরকার এর বাদে তো সুন্নত আছে এজন্য মাগরিবের নামাজও দেরি করতে না তাড়াতাড়ি নামাজটা পড়ে নিতা তাহলে আমরা জানলাম মাগরিবের নামাজ তাড়াতাড়ি আমরা পড়তাম মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়াটাও মুস্তাহাব আলমগীরের ফতোয়া ফতোয়া হিন্দি এবং হেদায়ের মধ্যে অঞ্চল যে মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়াটা মুস্তাহাব মানে সোয়াবর খাস পড়াটা তাড়াতাড়ি পড়াটা দেরি করাটা মাকরু বেশি দেরি করতে না আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী যে 2 রাকাত নামাজ পড়া যায় এমন সময় পর্যন্ত দেরি করাটা মাকরুহ মাকরুহ তানজিহি তাহরিমি নয় আর শাফি মাযহাব হইল এটা ভিন্ন তারা 6 রাকাত পর্যন্ত সময় তারা দেয়নি এরপরে মাগরিবের নামাজের পূর্বে কোনো নফল পড়া যাবে না মাগরিবের নামাজের আগে আজানোর বাদে এর আগে কোনো নফল নাই প্রত্যেক অক্ত আপনি আইসুন মসজিদ হইয়া দেখছেন এখনো সময় আছে আজান হয়েছে মাত্র সাথে সাথে আপনি মুসল্লি উজু করিয়া আইছেন তাহলে আপনি কিতা করতা ফয়লা মসজিদ ঢুকিও বইবার আগে বই গেলে আর এই নামাজ নাই বইবার আগে খাড়া অবস্থায় নিয়ত করিয়া 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়তা দুখুলুল মসজিদ নামাজ পড়তা পারলে আরও 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ পড়োকা তাহিয়াতুল ওজুর নামাজ যে কোনো সময় পড়তে পারবো অজু করিও তাহিয়াতুল 2 রাকাত ওজুর নামাজ শুধু 3 সময় মকরু অক্ত 3 সময় ছাড়া কিন্তু মাগরিবর নামাজের আগে বলে এখনও তো 2 মিনিট বাদে নামাজ হইব আমি যখন আজানোর আগে ইচ্ছিতে নফল আরম্ভ করে দিই না এটা মাসআলা হলো যে মাগরিবের নামাজের পূর্বে কোনো নফল নামাজ নাই যেহেতু সময় কম সেজন্য পড়তা না মাগরিবের নামাজটা যতদূর সম্ভব তাড়াতাড়ি করতা কেন না এটা মকরুহ কেন হইল বলে ইহুদিরা তারা ইচ্ছা করিয়া বিলম্ব করত কোনো দরকার নাই সব মুসল্লি ইচ্ছুন আর মুসল্লি আমার কোনো সম্ভাবনা নাই যথেষ্ট অজুর আসন আছে কিন্তু ইনো মানুষ নাই এর বাদেও ইচ্ছা করিয়া 2 মিনিট প্লাস করাটা ঠিক নাই যদি দেখা যায় যে না মানুষ ইনো জমাত আইবার কোনো আশঙ্কা নাই অজুখানাত কোনো মানুষ নাই সবাই ইচ্ছুন তাহলে আজান দিয়ে আপনি খাড়া হয়ে যেত আর 2 মিনিট লেট করতো না যদি 2 মিনিট দেরি করেন তাহলে মকরু কাম করবা মকরু করলা কেননা ইহুদিদের খাম হইল কিতা যে তাই বিলম্ব করিয়া তারা মাগরিবের নামাজটা করে ইহুদিদের অভ্যাস এজন্য ইহুদিদের বিপরীত আমরা মুসলমান হলে পড়তাম গতিকে মাগরিবের নামাজটা তাড়াতাড়ি পড়তাম এজন্য আল্লাহ রাসূলের হাদিস আছে যে আল্লাহ রাসূল ফরমায়েন লা ইয়াজালু উম্মতি বিখাইরিন মা আজ্জালুল মাগরিবা ওয়া আখিরুল ইশা যে আমার উম্মত যতদিন পর্যন্ত মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়বে এবং এশার নামাজ একটু দেরিতে পড়বে ততদিন পর্যন্ত আমার উম্মত হল মানে ক্ষতির সম্মুখীন হইত না এটা কল্যাণের মধ্যে থাকবা ওকে শুধু হ্যাঁ তাহলে দেখা গেল যে মাগরিবের নামাজ আমরা একটু তাড়াতাড়ি করে পড়তাম এশার নামাজ যত পড়ি আমরা দেরিতে পড়তাম তবে জমাত রক্কাতে আমরা এশার নামাজটা তাড়াতাড়ি করে পড়তাম শুধু রমজান মাসের জন্য এটা সার আছে যে আজানের পরে কমপক্ষে 10 থেকে 12 মিনিট পরে তাই নামাজ পড়তে পারবা যাতে করে শান্তিতে ইফতার করিয়া আইতে পারেন কারণ সারাদিন তাই ফরজ কাম করছেন
আল্লাহর ওয়াডা রইছে ইফতার করার, তাই ইফতার করিয়া আইয়া তাই নমাজও খাড়াইবা। এগু আল্লাহর ওয়াডার ইফতার করা, কেউ আসেন ইফতার করেন না, না রবা সারাদিন রোজা রাখছি এখন আগে নমাজ পড়িলাই না, নমাজ ইফতার সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে তুইয়া নমাজ পড়াটা মকরু, কারণ এগুলো গ্রান আপনার আর ফেটর বুক রুকু সিজদা ঠিক মতো করতে নাই, এর লাগে ফেটর বুক যদি বেশি লাগি যায় এবার খানাও রেডি, এখন আপনি আগে নমাজ পড়তা না আগে খাইতা, মাসালা হইল যদি দেখা যায় যে না খাইয়া আপনি অক্ত পাইবা নমাজ পড়তে পারবা তাহলে আপনি আগে খাইতা তার বাদে নমাজ পড়তা, আর যদি দেখা যায় যে না খাইয়া অক্ত মিলতো নাই খাওয়াত লাগলে নমাজের অক্ত যাইব কি তাহলে আগে আপনি নমাজ পড়ে নিতা, যেহেতু অক্ত মতো নমাজ পড়া ফরজ এর জন্য আগে আপনি নমাজ পড়তা তার বাদে খাইতা, কিন্তু রুকু সিজদাত চুরি করতা না, চুরি মানে কি তা বলে সুবহান রাব্বিয়াল আলা তিনবারও জায়গাতে একবার মুরগোল্লা খান টুকর মারতা না কল্লা খালু খাড়া কল্লা লামলা রুকু সিজদাত আমরা আলোচনা করবো না কত খান খাড়া হইতাম। তো হাজিরিনে কেরাম সামিনে এজাম, নামাজের মধ্যে শুধুমাত্র রমজানের ক্ষেত্রে 10-12 মিনিট দেরি করা যায় তৃপ্তি সহকারে খাইয়া ইয়া আপনি তারপরে নমাজ পড়তা, আল্লাহ আমরারে টাইম মতো সময় মতো মাগরিবের নামাজ আদা করা তৌফিক দেওয়া সকল আমিন।